হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রবি সিম থেকে এমবি কিনবেন। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে এটাই দেখাবো। তবে দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে আপনারা এমবি কিনবেন। তো এমবি কেনার জন্য আপনাদেরকে যে কোডটি ডায়াল করতে হবে সেটি হচ্ছে *#, *#। এই কোডটি দিয়ে আপনি আপনার রবি সিমটাতে ডায়াল করে দেবেন। তো আমি আমার রবি সিমটাতে ডায়াল করে দিচ্ছি। তো আপনারা যখন আপনাদের রবি সিমটাতে ডায়াল করে দেবেন, ডায়াল করে দেওয়ার পর আপনাদের সামনে এমবি চারটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে এমবি চারটা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কত অনেকগুলো অফার রয়েছে। তো আপনার যত নাম্বারের যে অফারটা পছন্দ হয় আপনারা কী করবেন তত নাম্বার দিয়ে দিবেন। তো আমি দুই নাম্বার দেখতে পাচ্ছেন যে 3GB 61 টাকা, এটার মেয়াদ 3 দিন। তো আমি দুই নাম্বারের অপশনটা দিয়ে দিলাম। তো আমি এখানে 2 দিয়ে দিচ্ছি, 2 দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পর আপনারা যত নাম্বার অফারটা কিনবে তত নাম্বার দিয়ে আপনারা কী করবেন এই সেন্ডের মধ্যে ক্লিক করে দেবেন। তো সেন্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে 3GB ইন্টারনেট ফর 3 ডেজ অ্যান্ড 61 টাকা। তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন চলে আসছে। তো আপনারা কী করবেন যে এখানে 2 দিয়ে দিবেন, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। তো আপনারা কী করবেন এই 2 দিবেন। 2 দেওয়ার পরে আপনারা কী করবেন সেন্ডে ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এমবি কিনা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে লেখা উঠেছে ইউ ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট ব্যালেন্স। তো আমার অ্যাকাউন্টে পড়ানো ব্যালেন্স নেই, এই জন্য আমার এই কিনাটা কমপ্লিট হয় নাই। তো আপনাদের যখন ব্যালেন্স থাকবে তো আপনারা কিন্তু খুব সহজে এভাবে আপনারা এমবি কিনতে পারবেন রবি সিম থেকে। তো আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক দিবেন এবং টেকনো সুপার বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।